বিসমিল্লাহির রহমানের রহিম। কৃষি ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। দ্বিতীয় পর্বের মাঠ ফসলের চাষাবাদ এক সপ্তম অধ্যায় পানীয় ফসল উৎপাদন প্রযুক্তি, উপস্থাপনায় সাবিয়া সুলতানা, প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা। করোনার এই ক্রান্তি লগ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই চা বিষয়ে আমরা আজকে ক্লাসে দেখব। পানীয় ও অর্থকরী ফসল হিসাবে চা বাংলাদেশের সামাজিক ও আর্থিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। চা পাতা তোলার পর কয়েকটি পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে কালো চা, সবুজ চা ও ওলং চা তৈরি করা হয়। এই তিন ধরনের চা প্রক্রিয়াজাতের উপর নির্ভর করে স্বাদে গন্ধে ভিন্ন রকমের হয়। পরবর্তী স্লাইডে আমরা সেগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসো চায়ের অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে চা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সমস্ত কৃষি পণ্য রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করা হয়, তাদের মধ্যে চা দ্বিতীয়। চা কেবল পানীয় হিসাবে নয়, বরং এ থেকে ট্যানিন সংগ্রহ করে রং শিল্পে ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, ট্যানিন এক ধরনের রাসায়নিক পদার্থ, এর থেকে রং তৈরি করা হয়। এখন দেখো চায়ের উপযোগী জলবায়ু। চা চাষের জন্য জলবায়ুর ব্যাপক চাহিদা রয়েছে। চা চাষের জন্য বৃষ্টির সুষম বণ্টন হতে হয়, সারা বছর বৃষ্টিপাত হতে হবে। একটানা অনেক দিন বৃষ্টি কিংবা একটানা অনেক দিন খরা কোনোটাই চায়ের জন্য ভালো হয় না, বরং বৃষ্টির সুষম বণ্টন এখানে হতে হবে। প্রতি মাসে 5 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হলে চা চাষ বেশ অসুবিধাজনক হয়। বার্ষিক 125 সেন্টিমিটারের কম হলেও অসুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাপমাত্রার ক্ষেত্রে মনে রাখতে হবে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 29 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে চা ভালো হয় না। এবং আর্দ্রতার ক্ষেত্রে তোমরা খেয়াল করো, সারা বছর উচ্চ আর্দ্রতা চায়ের জন্য ভালো, এবং চা কিছুটা ছায়া পছন্দ করে। এবারে আসো জমি ও মাটি নির্বাচন। চা সাধারণত টিলা বা পাহাড়ের ঢালে চাষ করা হয়। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে সমতল ভূমিতেও চা চাষ করা যায়। অর্থাৎ শুধু যে পাহাড়ি ঢালে চা চাষ করা যাবে এমনটি নয়, পানি নিষ্কাশন যদি ওয়েল ড্রেনেজ যদি করা যায় তাহলে সমতল ভূমিতেও চা চাষ করা সম্ভব। মাটির অম্লমান 4.5 থেকে 6 ও প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে চা ভালো হয়। মাটিতে কম অ্যালুমিনিয়াম ও বেশি আয়রন ও ম্যাঙ্গানিজ চায়ের জন্য উত্তম। শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে মনে রাখতে হবে যে মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকতে হবে এবং অ্যালুমিনিয়াম কম, বেশি পরিমাণে আয়রন ও ম্যাঙ্গানিজ চায়ের জন্য ভালো। অনেক সময় ছোট প্রশ্নে চায়ের মাটি কেমন হয় এ ধরনের আসে, এই জন্য তোমরা এগুলো ঠিক মতো খেয়াল করো। এবারে আসো জমি তৈরি। প্রথমে টিলার সব জঙ্গল পরিষ্কার করে নিতে হবে। তারপর চারা রোপণ করার জন্য নির্দিষ্ট দূরত্বে কেবল গর্ত করে নিতে হবে। তাছাড়া পাহাড়ের গায়ে ধাপ তৈরি করেও চা চাষ করা যায়। এবারে চায়ের জাতের সম্পর্কে বলা হবে। চায়ের কয়েকটি জাতের মধ্যে আছে BT1, BT2, BT3 এবং BT4। চায়ের চারা তৈরি, চা যৌন ও অযৌন উভয় পদ্ধতিতে বংশ বিস্তার করে। বীজ থেকে যখন চারা পাওয়া যায় তাকে যৌন বংশ বিস্তার, এবং পাতা, কাণ্ড বা কুড়ি এসব থেকে যখন চারা উৎপাদন করা হয় তখন তাকে অযৌন বংশ বিস্তার বা অঙ্গজ বংশ বিস্তার বলে। তোমরা জানো চায়ের ক্ষেত্রে পাতা কলম, ক্লেপ কলম ইত্যাদি পদ্ধতিতে অঙ্গজ বিস্তার করা হয়, তবে পাতা কলমই এখানে বেশি ব্যবহার করা হয়। সারের মাত্রা ও প্রয়োগ। চা ফসলের ভূমির উর্বরতার মান, গাছের বয়স, ছাটাই পর্যায় এই সকল বিষয় বিবেচনা করে সার প্রয়োগ করতে হয়। বীজতলাতে অ্যামোনিয়াম সালফেট, TSP ও MOP হেক্টর প্রতি যথাক্রমে 120 কেজি, 100 কেজি ও 90 কেজি দিতে হবে। এসব সারের মধ্যে TSP ও MOP বীজ বপনের পূর্বে একবারে এবং অ্যামোনিয়াম সালফেট 15 দিন পর পর 8 থেকে
12 বারে দিতে হবে। প্রতি বছর সার প্রয়োগ করতে হবে, গাছ ছাঁটাইয়ের পর আবারও সার প্রয়োগ করতে হবে। 1 থেকে 5 বছরের মধ্যে এই তিনটি সারের একটি নির্দিষ্ট অনুপাত থাকে, যেমন 20:20:20 অথবা 30:30:30, এভাবে ক্রমান্বয়ে বাড়ানো হয়। হেক্টরে কেজি প্রতি এই সারগুলো ব্যবহার করতে হয় এবং 6 থেকে তদুর্ধ বয়সের চারার জন্য প্রতি বছর হেক্টর প্রতি 400 থেকে 500 কেজি অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছ হালকাভাবে ছাঁটাই করার পরে বছরে এই সারের সঙ্গে 50 থেকে 60 কেজি টিএসপি এবং 120 থেকে 130 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। আর যে বছর চা গাছ মধ্যম ভাবে ছাঁটাই করা হয়, সেই বছর ছাঁটাইয়ের পূর্বে সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে হেক্টর প্রতি 150 থেকে 200 কেজি অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করা হয় এবং এরপরে কি করতে হবে, 3 থেকে 4 মাস পাতা সংগ্রহ বন্ধ রাখতে হবে। ছাঁটাইয়ের পর ভালোভাবে পাতা গজালে তারপরে 400 থেকে 450 কেজি অ্যামোনিয়াম সালফেট, 180 থেকে 200 কেজি টিএসপি এবং 160 থেকে 180 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। এইভাবে চা গাছের সার ব্যবস্থাপনা করা হয়। এবারে আসো চারা রোপণ। মে থেকে আগস্ট মাসের মধ্যে চারা রোপণ করা হয়। প্রতিটি গর্ত 20 থেকে 25 সেন্টিমিটার চওড়া এবং 35 থেকে 45 সেন্টিমিটার গভীর হতে হবে। চায়ের ক্ষেত্রে চারাগুলি সাধারণত 120x60 সেন্টিমিটারের দূরত্বে লাগানো হয়, তবে পাহাড়ের টিলার উপর নির্ভর করে বা ঢালের উপর নির্ভর করে এর দূরত্ব কম বেশি হতে পারে। এবারে আসো সবুজ গাছ ও ছায়াদানকারী গাছ। চা চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি সহায়ক গাছ। আমি আগেই বলেছি চা ছায়া পছন্দ করে, আর চা পাহাড়ি অঞ্চলে যেখানে সারা বছর বৃষ্টিপাত হয় সে সকল এলাকায় চা চাষ করা হয়। তাহলে এই দুইটি গাছ চা চাষের ক্ষেত্রে খুব জরুরি। সবুজ গাছ ভূমি ক্ষয় রোধ করে ও মাটিতে পুষ্টি উপাদান যোগ করে। এক্ষেত্রে সবুজ গাছ হিসাবে লিগুম জাতীয় প্রোট্যালারিয়া, বগামেডুলা এই জাতীয় গাছ লাগানো হয় এবং ছায়াদানকারী গাছ রোদ থেকে চা গাছকে রক্ষা করে এবং ঝোড়ো হওয়া প্রতিরোধ করে এবং কিছুটা জৈব পদার্থ মাটিতে যোগ করে। এবং ছায়াদানকারী বৃক্ষ হিসাবে ডোরোস, লেবে এই জাতীয় লিগুম জাতীয় বৃক্ষ চা বাগানের মাঝে মাঝে লাগিয়ে রাখা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে দেখো আগাছা দমন। প্রথম 3 থেকে 4 বছরের জন্য চায়ের জমিতে আগাছা দমন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর জন্য মাটি বেশি আলগা করা উচিত হবে না। যেহেতু বৃষ্টি হয়ে মাটি ধুয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য আগাছা দমন একটু যত্ন সহকারে করতে হবে এবং মাটি বেশি আলগা করা উচিত হবে না। সেচ ও নিষ্কাশন, বৃষ্টিবহুল এলাকাতেই চা চাষ করা হয়, সেচের প্রয়োজন হয় না, বরং নিকাশের প্রয়োজন হয়। নালা সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে পানিগুলো বের হয়ে যায়। এবারে আসো ছাঁটাই কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চা গাছের চাষাবাদের ক্ষেত্রে ছাঁটাইকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাভাবিকভাবে বাড়তে দিলে চা গাছ কয়েক মিটার লম্বা হয়ে যাবে এবং ঝাড়ে পরিণত হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পাতা। পাতাই এটার প্রধান উৎপন্ন দ্রব্য। গাছ যত বেশি ঝোপালো হবে তত বেশি পাতা আমরা আহরণ করতে পারবো। সেই জন্য চা গাছ ছাঁটাই করতে হয়। চারা রোপণের 6 থেকে 18 মাস পর প্রধান কাণ্ডটি কেটে দেওয়া হয়, তখন কয়েকটি শাখা বের হয়। 5 বছরের মধ্যে গাছটি বেশ ঝোপালো হয় এবং পাতা তোলার উপযোগী উচ্চতায় থাকে। কয়েক বছরের মধ্যে উচ্চতা বেড়ে গেলে নিচের দিকে ছাঁটাই করে আবারও উচ্চতা নিয়ন্ত্রণ করা হয়। তোমরা পাশের ছবিতে দেখো এভাবে ঝোপালো গাছ এবং পাতা সংগ্রহ করা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় গাছগুলোকে রেখে। চায়ের পোকামাকড় ও রোগবালাইয়ের মধ্যে প্রধান পোকামাকড়ের মধ্যে চায়ের মশা, লাল মাকড় ও উই পোকা, এবং প্রধান রোগের মধ্যে রয়েছে লাল মরিচা, ফোসকা ইত্যাদি। পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ, পাতাই চায়ের প্রধান উৎপন্ন দ্রব্য। সঠিক সময়ে পাতা তোলার উপর চায়ের গুণগত মান নির্ভর করে। কুঁড়ি সহ পাতা একদম কচি থাকা কালীন অবস্থাতেই সংগ্রহ করতে হয়। এই কচি পাতাতেই ক্যাফিন ও পলিফেনল নামক দুটি রাসায়নিক পদার্থ থাকে, যা চায়ের স্বাদ, রং ও গন্ধের জন্য দায়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্যাফিন
আর পলিফেনল, এই রাসায়নিক পদার্থ দুইটি তোমাদের অবশ্যই নাম দুটি মনে রাখতে হবে, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো আসতে পারে। চা পাতা তোলার পর কয়েকটি পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয় এবং এই পদ্ধতিগুলো ধাপে ধাপে বিভক্ত, এবং চা সংগ্রহ করার সময় একটি কুড়ি এবং দুইটি পাতা এভাবে চা সংগ্রহ করা হয়, কখনো কখনো একটি কুড়ি এবং চারটি পাতা, এবং কখনো কখনো একটি কুড়ি এবং পরে আরো তিনটি নোড অর্থাৎ ছয়টি পাতা এভাবে সংগ্রহ করা হয়। সেক্ষেত্রে একটি কুড়ি এবং দুইটি পাতা সব থেকে উৎকৃষ্ট চা তৈরি হয়। প্রক্রিয়াজাতকরণের মধ্যে প্রথম ধাপ হচ্ছে উইদারিং। এই ধাপে সদ্য আহরিত পাতায় যে পরিমাণ পানি থাকে, সাধারণত 75 থেকে 80%, এটাকে কমিয়ে 50 থেকে 55-তে নিয়ে আসা হয়। এ সময় 18 থেকে 20 ঘন্টাকাল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রেখে শুকাতে হয়। উইদারিং এর পরবর্তী ধাপ হচ্ছে রোলিং। এই ধাপে পাতার কোষগুলোকে ভেঙে ফেলা হয়। এতে পাতার এনজাইম ও কেটচিন একত্রে ভালোভাবে মিশে যায়, যা পরবর্তীতে জারণ বা গাজন প্রক্রিয়ার জন্য আবশ্যক। রোলিং করার সময় তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে প্রথমে উইদারিং করার সময় এর ময়েশ্চার কমে আসে, এবং রোলিং করার সময় পাতার কোষগুলো ভেঙে এনজাইম গুলো অবমুক্ত হয়, যেটা কিনা পরবর্তীতে গাজানো বা জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এবারে তৃতীয় ধাপে আসো। এ সময় বায়ু থেকে চা পাতায় অক্সিজেন যুক্ত হয়, এ কারণে অনেকে এই ধাপকে জারণ বলে। কোনো দ্রব্যের সাথে অক্সিজেন যুক্ত হওয়াকেই জারণ বলা হয়, এই জন্য এটা বলা হচ্ছে। অভীষ্ট মাত্রা অর্জনে জারণে 2 ঘন্টা সময় লাগে, ফলে পাতার বর্ণ গাঢ় তামাটে হয় এবং চায়ের গন্ধ প্রাপ্ত হয়। জারণকৃত চা পাতা বিভিন্ন তাপমাত্রায় পর্যায়ক্রমে শুকানো হয়, সাধারণত কৃত্রিম উপায়ে 72 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড 20 থেকে 25 মিনিট শুকানো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময় আর্দ্রতার পরিমাণ 1 থেকে 3% চলে আসে। শুকানোর পর চালুনি দিয়ে চেলে আকার হিসাবে বিন্যাস করা হয়। চালুনির সূক্ষ্ম দানা, মাঝারি দানা এবং বড় দানার চা, এগুলো চালুনির মাপ অনুযায়ী সেগুলোকে আলাদা করা হয় এবং প্যাকেটজাত করা হয়। পাতা কালো বর্ণ ধারণ করায় একে কালো চা বলে। এছাড়াও সবুজ চা তৈরির প্রক্রিয়া কালো চায়ের মতোই, তবে কেবল জারণ হতে দেওয়া হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সবুজ চা তৈরির সময় উইদারিং, রোলিং এই প্রক্রিয়া দুইটি করার পরে পাতা শুকানো হয়, এখানে কোনো গাজন বা জারণ এটা হয় না। এই জন্য সবুজ চাতে সুগন্ধ ও ট্যানিন নষ্ট হয় না। এরপরে আরেকটি চায়ের কথা বলা হয়েছিল, ওলং চা। খুব অল্প সময়ের জন্য যদি জারণ করা হয় তাহলে ওলং চা তৈরি হয়। এই চায়ের স্বাদ কালো ও সবুজ চায়ের মাঝামাঝি। বড় প্রশ্নে অনেক সময় চায়ের প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে এই সবগুলো ধাপ সহ তোমাদেরকে লিখতে হয়, এটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। এবারে সপ্তম অধ্যায়ের আরেকটি ফসল আছে পান। পান আপ্যায়নের একটি ফসল। পান বলবর্ধক, হজমকারক, তাছাড়াও হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণে পান ব্যবহৃত হয়। পানে ক্যাপিক্যাল এবং হাইড্রক্সি ক্যাপিক্যাল নামক এনজাইমের কারণে পান আমাদের হজমে সহায়তা করে। আমাদের দেশে অতিথি আপ্যায়নে পানের বিভিন্ন কদর আছে। পান একটি অত্যন্ত লাভজনক ফসল। আমি প্রথমেই পানের জাত নিয়ে তোমাদের সাথে কথা বলবো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বাড়িপান 1, বাড়িপান 2 ও বাড়িপান 3 নামে 3টি জাত উদ্ভাবন করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল হতে সংগৃহীত স্থানীয় জার্মপ্লাজম থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পানের উন্নত জাত উদ্ভাবন করা হয়। জাতটি 2017-18 সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অবমুক্ত হয়, যা বাড়িপান 3 নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাড়িপান 3-এর পাতাগুলি গাঢ় সবুজ বর্ণের, বড় ও গোটা লম্বা। বাড়িপান 3 বাংলাদেশের সর্বত্র সারা বছর চাষের উপযোগী। পান বরজের পরিচর্যা সময় মতো ও সঠিকভাবে গ্রহণ করা গেলে লতা লাগানোর 6 থেকে 8 মাসের মধ্যেই পান সংগ্রহ করা যায়। এই 3টি জাত ছাড়াও আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আরো অনেকগুলো পানের চাষ করা হয়।
এর মধ্যে রয়েছে চালতা বোটা, মহানলী, ছেরফুলি, মিঠা পান, সাঁচি পান, গাছ পান, বাংলা পান। এর মধ্যে চালতা বোটা, মহানলী, ছেরফুলি এগুলো বরিশাল অঞ্চলের পান। চালতা বোটা রোগবালাই সহনশীল, মহানলীর বোটা অনেক লম্বা হয়। মিঠা পান এবং সাঁচি পান খুবই সুগন্ধযুক্ত এবং সুস্বাদু হয়। এগুলো মহেশখালী এলাকায় চাষ করা হয়। এছাড়াও আছে গাছ পান, বাংলা পান। উখিয়া, টেকনাফ ও সিলেটের সমতল ভূমিতে পাহাড়ের ঢালে এই গাছ পান চাষ করা হয় এবং রাজশাহী অঞ্চলে বাংলা পানের চাষ হয়। এছাড়াও যশোর অঞ্চলে মিষ্টি পান নামের আরেকটি পান, এরকম বিভিন্ন ধরনের পান আমাদের দেশে উৎপাদিত হয়। এবারে আসো পানের উৎপাদন প্রযুক্তি। বাংলাদেশে প্রায় সর্বত্রই পান জন্মায়, তবে পান চাষের অগ্রগতি কিছু জেলা আছে, যেমন যশোর, কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী জেলায় উৎপন্ন পানের 90% উৎপাদিত হয়। পান একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। পান চাষের পদ্ধতিও খুব নিবিড়, ব্যয়বহুল এবং শ্রমসাধ্য। অধিক উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় পান চাষ হয় বলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, পোকামাকড় এবং ছত্রাক জাতীয় রোগের উপদ্রব অন্যান্য ফসলের চেয়ে এখানে অনেক বেশি হয়, যার কারণে আমি প্রথমেই বলেছি যে পান খুব যত্ন সহকারে চাষাবাদ করতে হয়। এবারে আসো আবহাওয়া, জলবায়ু ও মাটি। ছায়াযুক্ত গ্রীষ্মমন্ডলীয় পরিবেশে পান ভালো জন্মে। আমাদের দেশে খরিফ মৌসুমে পান উৎপাদনের অনুকূল আবহাওয়া বিরাজ করায় রবি মৌসুমের চাইতে প্রায় দ্বিগুণ ফলন আমরা খরিফ মৌসুমে পেয়ে থাকি। পান চাষের জন্য বাৎসরিক বৃষ্টিপাত 2250 থেকে 4750 মিলিমিটার, আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 80% এবং তাপমাত্রা 15 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভালো হয়। তবে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পান ভালো হয়। বরজগুলো এমন ভাবে তৈরি করতে হবে যেখানে গাছের জন্য প্রয়োজনীয় আলো বাতাস চলাচল করতে পারে, নিষ্কাশন যুক্ত উর্বর বেলে বা বেলে দোআঁশ বা এঁটেল মাটি পান চাষের জন্য বেশি উপযোগী। মাটির পিএইচ 5.6 থেকে 8.2 হলে ভালো হয়। এখানে পানের বরজ এই কথাটি আসছে, ছোট প্রশ্নে অনেক সময় থাকে, তোমরা খেয়াল করো। পান চাষের ক্ষেত্রে চারপাশে পাটকাঠি অথবা ধুঞ্চা দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয় এবং 2 থেকে 2.5 মিটার উচ্চতায় ফ্রেম তৈরি করে সেখানে ছাউনি দিয়ে দেওয়া হয়, যেন বাইরের অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা থেকে আমরা গাছকে রক্ষা করতে পারি। এই ঘরগুলোকে বরজ বলা হয়, পানের বরজ। জমি তৈরি ও মাটি শোধন। 3 থেকে 4টি চাষ দিয়ে মাটি তৈরি করা উচিত। চৈত্র বৈশাখ মাসে 1 মাস ধরে স্বচ্ছ পলিথিন দিয়ে মাটি ঢেকে রেখে সেটাকে শোধন করতে হয় এবং তাপমাত্রা বৃদ্ধির জন্য মাঝে মাঝে বিকালের দিকে চাদর সরিয়ে অল্প পানি ছিটিয়ে দিয়ে আবার পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। 60 মিলিলিটার ফরমালিন 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি বর্গ মিটার জমিতে প্রয়োগ করে পলিথিন দিয়ে 4 থেকে 5 দিন ঢেকে রাখতে হবে। মাটি শোধনের 20 থেকে 25 দিন পর লতা রোপণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে লতার নির্বাচন ও শোধন। আমরা যে লতাগুলো লাগানোর জন্য নির্বাচন করব সেগুলোকেও কিন্তু শোধন করে নিতে হবে। ছত্রাক জনিত রোগের আক্রমণ এখানে পানের ক্ষেত্রে বেশি দেখা যায়, যার কারণে আমরা মাটিটাও শোধন করে নিচ্ছি এবং লতাও শোধন করছি বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে। খেয়াল করো, পানের লতা বা কাটিং লাগানোর জন্য সতেজ, রোগমুক্ত বরজ হতে লতা বা কাটিং গুলো সংগ্রহ করতে হবে। গাছের উপরের 1 মিটারের মধ্যে থেকে কাটিং সংগ্রহ করা উচিত। লতা মাটিতে লাগানোর আগে প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম প্রোভ্যাক্স 200 বা অটিস্টিন ও অ্যাডমেয়ার 1 মিলি মিশিয়ে এর জলীয় দ্রবণে 12 থেকে 15 মিনিট চুবিয়ে শোধন করে নিতে হবে এই কাটিং গুলোকে। এরপর লতা ছায়াতে রেখে শুকিয়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোদে কিন্তু শুকানো যাবে না, আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো ছায়াতে শুকিয়ে নিতে হবে। লতা সংগ্রহের 5 থেকে 6 দিন পূর্বে গাছের ডগার দিকে 2 থেকে 3 সেন্টিমিটার ভেঙে দিলে ভালো হয়। রোপণ দূরত্ব অনুযায়ী দেখা গেছে হেক্টর প্রতি 70 থেকে 80 হাজার কাটিং এর প্রয়োজন হয়। এবারে আসো রোপণ পূর্ববর্তী ব্যবস্থাপনা। পান বরজে সেচ ও নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। চারা গাছের জন্য পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা করতে হবে ও লতা আঁকড়ে ধরার জন্য অবলম্বনের ব্যবস্থা করতে হবে। সাধারণত কঞ্চি বা পাটকাঠি এগুলো দিয়ে অবলম্বন দেয়া হয়। পরবর্তীতে আমরা দেখব কাটিং বা চারা প্রস্তুতকরণ।
2 বছর বয়সের পুরাতন সুস্থ সবল ও নিরোগ লতা নির্বাচন করতে হবে। লতা থেকে কাটিং সংগ্রহ করে 8 থেকে 10 সেন্টিমিটার গভীর উর্বর মাটিতে বর্ষাকালে 50 থেকে 60 সেন্টিমিটার এবং শরৎকালে 40 থেকে 50 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে। পান গাছের কাণ্ডকে ছোট ছোট টুকরায় কেটে চারা তৈরি করতে হয়। প্রতিটি কাটিং লম্বায় 30 থেকে 40 সেন্টিমিটার এবং 3 থেকে 5টি গিঁট এবং 3 থেকে 4টি পাতা থাকবে। পাশের ছবিতে তোমরা খেয়াল করো, পানের লতার ওপরের মাঝের ও গোড়ার যেকোনো অংশ থেকে কাটিং তৈরি করা যায়, কিন্তু গোড়ার অংশের তুলনায় ওপরের ও মাঝের অংশে অপেক্ষাকৃত কম সময়ে শিকড় ও কুশি গজাতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নির্বাচন করব ওপরের কিংবা মাঝের অংশ। বীজতলা হতে সংগ্রহ করে প্রায় 80টির মতো কাটিং একত্রে বেঁধে কি করতে হবে, একটি বান্ডিল তৈরি করতে হবে এবং এই বান্ডিলটি কাদা মেখে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। দেখা যাবে 2-3 দিনের মধ্যে পর্বসন্ধি হতে নতুন শিকড় বের হয়ে কাটিং গুলো তখন লাগানোর উপযোগী হবে। এখন আমরা কোন সময় এই লতাগুলো লাগাবো? বছরের যে কোনো সময় লতা লাগানো যায়, তবে পরীক্ষা করে দেখা গেছে আশ্বিন কার্তিক ও ফাল্গুন মাসে লতা লাগানো হলে ভালো হয়। খরিফ মৌসুমে মধ্য ফাল্গুন হইতে মধ্য চৈত্র মাসে পানের চারা রোপণ করা হয়। এছাড়াও আবহাওয়ার তারতম্য অঞ্চল ভেদে বিভিন্ন সময়ে চারা রোপণ করতে হয়। এবার আসো সার ব্যবস্থাপনা। জমি তৈরির সময় সার প্রয়োগ, চারা লাগানোর পূর্বে হেক্টর প্রতি 8 থেকে 10 টন পচা গোবর সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। পান বরজে সার প্রয়োগ। পান অধিক মাত্রায় পুষ্টি গ্রহণ করে, সাধারণত খৈল, কোন কোন এলাকায় ইউরিয়া সার দেওয়া হয়। কাঠাপ্রতি জায়গায় বছরে TSP 3 কেজি, MOP 3 কেজি, সরিষা বা খৈল 20 কেজি প্রয়োগ করা যেতে পারে। সার ও খৈল বছরে 5 থেকে 6টি ভাগে প্রয়োগ করা যেতে পারে। পান গাছের খাবার কখনোই পান গাছের একেবারে গোড়ায় দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখো, 2 সারির মাঝখানে 2 ইঞ্চি খুঁড়ে সেই খৈল বা রাসায়নিক সারগুলো দিতে হবে এবং খৈল অবশ্যই পচিয়ে তারপর বরজে দিতে হবে। তাহলে রোগ বালাই কম হবে এবং গাছের কোনো ক্ষতি হবে না। এখন নতুন বরজে যদি আমরা সার দিই, তাহলে সারের মাত্রাগুলো একটু খেয়াল করো। গোবর 10 থেকে 15 টন সবটুকু জমি তৈরির সময়, খৈল 6 টন 12 কিস্তিতে, চারা লাগানোর 2 মাস পর হতে 30 দিন পর পর সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া 217 কেজি, 12 কিস্তিতে, চারা লাগানোর 2 মাস পর থেকে 30 দিন পর পর। TSP 110 কেজি, MOP 84 কেজি, জিপসাম 50 কেজি এবং জিঙ্ক সালফেট 15 কেজি সবটুকুই জমি তৈরির সময় দিয়ে দিতে হবে। সারের মাত্রা পুরাতন বরজের ক্ষেত্রে আমরা খেয়াল করছি, এখানে দেখো হোয়েল 4 টন জুন থেকে নভেম্বর মাসে 15 দিন পর পর 12 কিস্তিতে দিতে হবে। ইউরিয়া 180 কেজি, জুন থেকে নভেম্বর 15 দিন পর পর 12 কিস্তিতে দিতে হবে। এছাড়াও TSP 150 কেজি, MOP 75 কেজি, জিপসাম 50 কেজি এবং জিঙ্ক সালফেট 15 কেজি মে মাসে 1 কিস্তিতে দিয়ে দিতে হবে। এবারে আসো সেচ প্রদান। সফলভাবে পান চাষের জন্য সঠিক মাত্রায় সেচ প্রয়োগ করা প্রয়োজন। পান বরজের মাটি সবসময় আর্দ্রতা বজায় রাখতে হবে, এভাবে আমাদের ময়েশ্চারটা ই করতে হবে। আর শুষ্ক মৌসুমে 6 থেকে 7 দিন পর পর সেচ দিতে হবে, কিন্তু বর্ষাকালে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা পানের বরজে থাকতে হবে। এবারে আসো পানের আন্ত পরিচর্যা। পানের লতা লাগানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সতেজ হয়ে ওঠে এবং 1 মাসের মধ্যে কিন্তু প্রথম পাতা গজায়। চারা একটু বড় হলে এর খারাপ ভাবে বর্ধিত হওয়ার জন্য আমি আগেই বলেছিলাম পাটকাঠি বা বাঁশের কুঞ্চি এগুলো পুঁতে এর সাথে পান গাছ বেঁধে দিতে হবে। রোপণ পরবর্তী যত্নের উপর পানের উৎপাদন ও ফলন কিন্তু নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, রোপণ পরবর্তী যত্নের মধ্যে আছে শূন্যস্থান পূরণ, সার প্রয়োগ, গোড়ায় মাটি তুলে দেওয়া, আগাছা পরিষ্কার করা, সেচ ও নিষ্কাশন, লতা নামানো ইত্যাদি। লতা নামানো ও বরজে মাটি তুলে দেওয়া। সাধারণত পান গাছকে 1 থেকে 1.5 মিটারের বেশি লম্বা হতে দেওয়া উচিত নয়। পানের লতা যখন বিরাজের বরজের ছাউনি পর্যন্ত 2 থেকে 2.5 মিটারে পৌঁছায়, তখন তা নিচে নামিয়ে পাতাবিহীন অংশকে মাটির সাথে পেঁচিয়ে দিয়ে ঢেকে দেওয়া হয়। এটাকে লতা নামানো বলা হয়। আমাদের দেশে বছরে সাধারণত 2 বার, মাঘ থেকে বৈশাখ ও আষাঢ় থেকে আশ্বিন, এই 2 বার পানের লতা নামানো হয়। কোন কোন স্থানে 3 থেকে 4 বারও লতা নামানো হয়। আন্তঃপরিচর্যা করার ফলে পান লতার গোড়ার মাটি সরে যায়
এর ফলে শিকড় থেকে মাটিগুলো সরে যায় এবং শিকড় বের হয়ে আসে। মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে গাছের অসুবিধা হয়, এর ফলে লতা ধীরে ধীরে দুর্বল হয় এবং রোগ বালাই বৃদ্ধি পায়। এই সময় আমাদেরকে কি করতে হবে? বাহির থেকে জুত জুড়ে মাটি এনে বছরে 1 থেকে 2 বার গাছের গোড়ায় দিতে হবে। এই যে পাটকাঠির সহায়তায় পান গাছগুলো এভাবে সুন্দরভাবে আছে, আগাছা মুক্ত এবং সুন্দরভাবে ড্রেন করা আছে, এবং মাটি বাইরের মাটি নিয়ে এসে জুত জুড়ে মাটি এখানে গাছের গোড়ায় দেয়া আছে। এবারে আসো পোকামাকড় ও রোগ বালাই। বাড়ি পান 3, বাড়ি পান 1 ও বাড়ি পান 2-এর অন্যান্য স্থানীয় জাত হতে পোকামাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ কম হয়, এর ফলন বেশি হয়। বিভিন্ন পোকামাকড়ের মধ্যে রয়েছে কালো মাছি, সাদা মাছি, মিলিবাগ, সাদা ও কালো লাল মাকড়। রোগের মধ্যে রয়েছে পোড়া ও লতা পচা, পাতা পচা, পোড়া পচা, অ্যানথ্রাকনোস, এই সকল রোগগুলো পানের ক্ষেত্রে দেখা যায়। এবারে আসো সংগ্রহ এবং সংগ্রহোত্তর ব্যবস্থা। গাছ লাগানোর 6 থেকে 8 মাস পর পান পাতা সংগ্রহ করা যায় এবং তারপর প্রতি 15 থেকে 25 দিন অন্তর অন্তর পাতা সংগ্রহ করা যায়। এক্ষেত্রে মৌসুম ভেদে বর্ষার সময় দেখা গেল সপ্তাহে 2 বার পানের পাতা তোলা যায় এবং শুষ্ক মৌসুমে দেখা যায় যে 2-3 সপ্তাহ পরে একবার পান পাতা সংগ্রহ করা যায়। এভাবে মৌসুম ভেদে এটা আলাদা হতে পারে। পান গাছ লম্বায় 1 থেকে 1.2 মিটার থেকে 1.8 মিটার হলে পাতা সংগ্রহ করা হয়। কাণ্ডের নিচের অংশ থেকে এই পাতাগুলো সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যায়ে পরিণত পাতা প্রধান কাণ্ডের নিচের অংশ থেকে 2 থেকে 3 বার সংগ্রহ করা হয়। পরবর্তীতে পান পাতা প্রধান কাণ্ডে ও পার্শ্বীয় কাণ্ড, যেগুলো পরে পরবর্তীতে পার্শ্বীয় কাণ্ড বের হয়, সেখান থেকেও আমরা কিন্তু পান সংগ্রহ করতে পারি। প্রধান কাণ্ডের পাশাপাশি আমরা পার্শ্বীয় কাণ্ড হতেও পান সংগ্রহ করব। দূরবর্তী বাজারে পান পাতা 3 সপ্তাহ ও স্থানীয় বাজারের জন্য 2 সপ্তাহ পর পর সংগ্রহ করা হয়। এই সংগ্রহীত পাতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিষ্কার করে পাতার আকৃতি, গুণগত মান এগুলো অনুযায়ী বাছাই করা হয়। তারপর সেগুলো গোটার অংশ বিশেষ কেটে এবং নষ্ট পাতা অপসারণ করে প্যাকেট করা হয়। পান পরিষ্কার করার জন্য তোমরা খেয়াল করো, পরিষ্কার এবং জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে এবং কর্মীদেরকে নিজেদের হাত জীবাণুমুক্ত রাখতে হবে এবং প্রয়োজনীয় মানসম্মত উপায় অবলম্বন করতে হবে যেন কোনো ধরনের জীবাণু পানকে আক্রমণ না করে। পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তোমরা খেয়াল করো, পানের এখানে বিভিন্ন জাতগুলো ছোট প্রশ্নের জন্য মনে রাখতে বলা হয়েছে। এছাড়াও পানের আবহাওয়া জলবায়ু কেমন সেটি তোমরা ছোট প্রশ্নের জন্য পড়বে, লতা নির্বাচন এবং শোধন কিভাবে করা হয়, এছাড়াও কাটিং বা চারা প্রস্তুতকরণ, পান বরজ কি, এটা অনেক সময় ছোট প্রশ্নে আসে। তারপর পানের আন্ত পরিচর্যা, বিশেষ করে লতা নামানো, বরজে মাটি তুলে দেওয়া, এগুলো ছোট প্রশ্নের জন্য তোমরা পড়বে, এবং সংরক্ষণের সময় কি কি আমরা উপায় অবলম্বন করব সেগুলো তোমরা খুব ভালো মতো দেখবে। সপ্তম অধ্যায়ের চা এবং পান নিয়ে এই ছিল আমার উপস্থাপনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করবে। আবারও তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।